বায়ুদূষণ প্রতিরোধে সাইকেল ব্যবহার ও সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতায় আগামী 24 ফেব্রুয়ারি কলকাতায় আয়োজিত হতে চলেছে মিডনাইট সাইকেল র্যালি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শহর কলকাতা জুড়ে পথ নিরাপত্তা সচেতনতায় সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প গৃহীত হয়েছে। এই সচেতনতার উদ্দেশ্যে রাউন্ড টেবিল ইন্ডিয়া নামে এক সংস্থার উদ্যোগে কলকাতায় আগামী 24 ফেব্রুয়ারি নিশিরাতে কিছু সাইকেল আরোহী মধ্যরাতে বায়ুদূষণের বিরুদ্ধে সাইকেল প্রচারে অংশ নিচ্ছে। সেই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এটা সেকেন্ড টাইম কলকাতা শহরের মধ্যে হচ্ছে। এটা মিডনাইট সাইকেল অ্যাডভেঞ্চার করে ইভেন্টের নাম আছে। এটা বেসিক্যালি ইভেন্ট আপনাদের আন্ডার প্রিভিলেজ বাচ্চা স্কুলের জন্য ওটা কাজ হচ্ছে। বেসিক্যালি ইট ইজ নট আ স্পোর্ট, ইট ইজ জাস্ট অ্যান অ্যাডভেঞ্চার ট্যুর ফ্রম দ্য সিটি অফ ক্যালকাটা। দ্য ইভেন্ট নেম ইজ ট্যুর দি ক্যালকাটা। তো বেসিক্যালি আপনি 10টার সময় রাত্রিবেলা দেশপ্রিয় পার্ক থেকে চালু হবে আর রাত্রিবেলা 2টার সময় চলবে। এটা দুটা আছে, 10 কিলোমিটার এন্ড 25 কিলোমিটার, দুটা স্লট আছে। ক্যামেরায় সমীর পালের সাথে সপ্তর্ষ সিংহ, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।